warahmatullahi wabarakatuh. সম্প্রতি আমার একটা ওয়াজ নিয়ে বাইরা আলী হাসান ওসামা ওই ওনাকে নিয়ে আমি চ্যালেঞ্জ ঘোষণা করেছি, আবার চ্যালেঞ্জ দিচ্ছি। শুধু আপনি আলী হাসান ওসামা একজন নয়, আপনাদের যত এই কৌমের মানুষ আছে তারা ঈদে মিলাদুন্নবী মিলাদুন্নবীকে বিরোধিতা করে। শুধু আপনি একজন নয় আলী হাসান ওসামা, শুধু আপনি একজন নয়, আপনাদের সারা বাংলাদেশের যত মিলাদুন্নবী বিরোধী আছে তাদেরকে নিয়ে আমরা খোলা ময়দানে জমিয়তুল ফালাহ জামে মসজিদে বসতে চাই, জামে মসজিদের ময়দানে আমরা বসতে চাই। বসার জন্য থাকবে আপনাদের যত বিরোধিতা আছে মিলাদুন্নবী তাদেরকে নিয়ে আমরা চ্যালেঞ্জ করে দিচ্ছি জমিয়তুল ফালাহ ময়দানে। বসার জন্য থাকবে আপনারা যত বিরোধিতা আছে এই বক্তার মধ্যে, যারা ঈদে মিলাদুন্নবী বিরোধিতা করে, জুলুসকে বিরোধিতা করে, মিলাদুন্নবীকে বিরোধিতা করে, তাদেরকে নিয়ে আমরা ময়দানে বসতে চাই। আপনি মিথ্যা যা কথা বলতেছেন কেন? আপনি আমাকে 1000 কল দিয়েছেন মিথ্যার একটা রিমিটটাকে, ইন্নাল মুনাফিকিনা লাকা দিব। আপনি তো মিথ্যাবাদী, আপনি তো মিথ্যাবাদী। আপনাদের আমাকে যখন কল দেয় ছেলেদেরকে লাগাই দিলেন, আমাকে হুমকি দিতেছেন, আপনারা পর্যন্ত হুমকি আর লাঠি জোড়া নিয়ে ব্যস্ত থাকেন 24 ঘন্টা। ও কিছুদিন আগে আমাদের ভাই মুজাহিদ মিল্লাত মুফতি ওহিদ রহমান আল কাদরিকে হত্যার হুমকি দিলেন, রায়হানুল ইসলাম আল কাদরিকে একটু বলাতে আপনারা হত্যার হুমকি দিলেন। আপনারা তো জিহাদ ছাড়া আর কিছু জানেন না, আপনারা খুদ হত্যা ছাড়া আর কিছু শিখলেন না, লাঠি চোড়া নিয়ে শুধু বের হওয়া ছাড়া আর কিছু শিখলেন না। আলী হাসান ওসামাকে বলতেছি, আরো আপনাদের দ্বারা আব্দুল কাইয়ুম ফিয়াজু নুরুল ইসলাম অলিগুরি, তারপরে আরো কে কে আছে যারা মিলাদুন্নবীর বিরোধিতা করে, একজন নয়, সারা পৃথিবী দেখো একেবারে সমাধান হয়ে যাক বিরোধী। আপনাদের যদি সঠিক হয় আমরা আপনাদের দিকে চলে যাব, আর আমরা যদি সঠিক হই তারপর আমাদের দিকে চলে আসবেন। ডাইরেক্ট কোলা ময়দান জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে হবে, ময়দানে ময়দানে হবে, প্রশাসন থাকবে, বাংলাদেশের সমস্ত মিডিয়া গুলো থাকবে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত মিডিয়া গুলো থাকবে, আমি জবাব দিচ্ছি ইনশাল্লাহ। আমাদের সুন্নি আলেম যারা আমাদের আকাবার যারা আছে তাদেরকে নিয়ে আমরা বসবো, আর আপনারা শুধু আলী হাসান মুজাহিদ আলী হাসান ওসামা, শুধু আপনি একজন নয়, আপনার যত আছে বাংলাদেশে যারা মিলাদুন্নবী বিরোধিতা করে ফতোয়া দিয়েছেন আপনারা সবাই একসাথে বসবেন। আর কোনোদিন বেজাল না থাক, বেজালটা সমাধান করেনি তাহলে আর বেজাল হবে না। কোথায় বসবেন? জমিয়তুল ফালাহ জামে মসজিদে। কিভাবে নিয়ে কয়জনকে নিয়ে বসবেন? কিন্তু একজন দুইজন নয়, আপনাদের যতজন মিডিয়ার মধ্যে মিলাদুন্নবীর বিরোধিতা করছে আলেমরা সবাইকে নিয়ে বসতে, একসাথে বসবো। আজকে আমরা এটা যে কোনো একদিন সুন্নি আলেম সবাই বসবেন, আপনারাও সবাই বসবেন। তো বসে আমাদের আকাবের হকানি রব্বানি পীরে তরিকত নায়েব রাসূলগুলো তারাও বসবেন, আপনারাও সবাই যারা যারা মিলাদুন্নবী আমরা লাইভের মধ্যে মিডিয়ার মধ্যে যারা বিরোধিতা করছে আপনারা সবাই বাংলাদেশের সমস্ত এই বিশেষ করে বক্তা যারা আছে মারা ময়দানে মিলাদুন্নবী বিজয় করে দিন তারা বসবেন, আমরা যারা মারা ময়দানে বক্তা আছি তারা আমাদের আকাবার গুলো বসবেন। তাই প্রশাসনের মানুষও থাকবে, আমরাও থাকবো আলহামদুলিল্লাহ। এই সামনাসামনি মুখোমুখি বসবো, চেয়ার টেবিলের ব্যবস্থা হবে, তাই সাধারণ মানুষ প্রশাসনের মানুষ দেখতে থাকবে। এই আর কোনো জামিলা হবে না ইনশাআল্লাহ। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম, আবার চ্যালেঞ্জ দিচ্ছি, এখন আবার চ্যালেঞ্জ দিচ্ছি, কারণ সুন্নি জামাত হক আমাদের ইমাম আহলে সুন্নাত ইমাম আদাদি শেরে বাংলা রহমতুল্লাহ একজনে জিহাদ করে তোমাদের সমস্ত বাতিল পক্ষকে এই ফাসরাব করিয়ে ছাড়িয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিন্দিয়া 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 ইনশাআল্লাহ, পিছে যাওয়ার কোনো সুযোগ নাই। মিথ্যা কেন বললি? কেন হাটাজারি মাদ্রাসা হাটাজারি মাদ্রাসায় ওই যাওয়ার জন্য আসিবেন, আশি বেতের কথা বলি, তোমাকে যদি ব্যাস কম হয় 1000 ব্যাস ফিটের উপর আর ফুলের উপর মার বোঝে, 1000 ব্যাস ফিটের উপর আর ভাষার উপর মার বোঝে। তোমরা তো বলৎকারে যা, এমনি তো কথা হো, তোমরা তো বলৎকারে যা, ছেলে দিছি ঘরাইবার জন্য তোমরা কাম চালাও লুঙ্গি খুলে, তোমরা তো বলৎকারে যা, তোমরা তো এমন খোলা থাকে, আমরা ভাষা বেড়াই বেড়াই 1000 ব্যাস দাম হই আলী হাসান ওসামা তোর সিটিং এর ক্যাটাগরি, তুমি কি বলো না বিলে সুন্নি দের সাথে মশকারা করো, সুন্নিরা দুর্বল নয়, এটা আশিকের রসুল, এগুলো মদিনার আশিকের রসুল। এখানে সারা বাংলাদেশের কোটি কোটি তোমরা যদি এজিট বাহিনী দেখো, হুসাইনি একজনেই যথেষ্ট, একজনেই যথেষ্ট, কি বলছে
আপনারা কি বলো কি 1000 কল দিছো তোর মত আমি বেকার আমার সাতটা মাহফিল ডেলি কি কল রিজেক্ট কর আমার ফেজের মধ্যে কয়েকটা নাম্বার আছে কয়েকটা নম্বরের মধ্যে কল দাস তাদেরকে গালি দেস এটা কি তুমি আবার আমার সাথে মাস্কারা করো আমি 8000 এগিয়ে তওবা করব তুমি আমাদের জামি আমাদের যে খানা ধরে তওবা করতে হবে তোমাকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম চ্যালেঞ্জ জুড়ে দিলাম যত কমি অঙ্গনের মলে আসো আলা খাদি ওয়াবি খারদি রাফিদি শিয়া মুতাজিলা আহলে হাদিস সমস্ত কমি অঙ্গনের সমস্ত আহলে হাদিস কে আমি চ্যালেঞ্জ জুড়ে দিচ্ছি আসেন জমিয়তুল বালা জামে মসজিদ বাংলাদেশের যান বক্তাদের সবাই আসেন আমরা সুন্নি জামাতের আলেম সবাই বলবো কে হোক আর কে না হোক সেদিন পরিচয় হয়ে যাবে ঠিক তোমরা তো এজিদি বাসখাদার এজিদ বাহিনী দাড়ি টুপি ফাঁকি রেখে আওলাদের দুর্গে জবাই করে দিয়েছে ইমাম হোসেন রদি আল্লাহ তোমরা তো সেই জাতের মানুষ ব্যাস কম্বলে লাঠি নিয়ে বের হয়ে যাও মুখে যখন পারবি না ঠিক তোমরা ওহিদ রহমান আল কাদরিকে হুমকির হত্যা দাও রায়হানুল ইসলাম আল কাজী হুমকির হত্যা দাও আমাদের আব্দুর রহিম আজাহারিকে বটকি নিয়ে মারতে আসলি বটি নিয়ে মারার জন্য তোমরা তো সেই জগতের মানুষ আমরা তো এরকম সুন্নি জামাত কোনোদিন এই কাজ করি না তুমি কাকে তুই চ্যালেঞ্জ ছুটে পারলি আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি আর একবার আসেন ময়দানে তুমি একজন নও তুমি একজন তো সামান্য মানুষ তুমি একজন সামান্য আমার জন্য চুটাবাটা লেভেল ধরা উজু বাংলাদেশে যত তোমার খায় লেভেলের উজুর আছে সবাইকে নিয়ে জমিত গণনাটা আসে বহস করবেন বহস গুলো আগে লিখে দিবেন কোন বিষয়ের উদ্দি করবেন সেগুলো আগে লিখবেন শর্ত দিবেন প্রশাসনকে বলবেন খোলা ময়দানে সারা বিশ্বে দেখতে থাকবে শূন্য ওয়াহাবের সারা বাংলাদেশে আজকে ঈদ এ মিলাদ ও মিন মুনাজারা আজকে বিরোধী আর আনবিরোধী দুটোটা সমাধান হচ্ছে ঠিক না এভাবে আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে না তুমি বলো আমি হাজার যাই মাদার যাই আসি তো রানারবো আমি তোমাকে ফাঁসা তুলে 1000 তো রানারবো শুধু কারণ তোমরা তো বলৎকার সবটা আমি লুঙ্গি কোলা থাকে কি বলস রে গুলু লুঙ্গি তো সব পিটকন্ডা কোলা থাকে আমরা তো মারার কোয়াই কি বলস রে গুলু যাক আলহামদুলিল্লাহ এটা হলো একটা তোমাদেরকে চ্যালেঞ্জের বিষয় আর একটা বিষয় মিডিয়ার বাইরে দিকে এটা আর একটা বিষয় হলো আমাদের অনেকজনে বলে জাহাঙ্গীর হুজুরের দাখিলের সার্টিফিকেট নাই অনেকজনে বলে জাহাঙ্গীর হুজুরের দাখিলের সার্টিফিকেট নাই নাই আমি এক একটা করে মিডিয়ার বাইরে একটু জুম দিয়ে টেনে নিবে এটা হলো দাখিলের আপনারা এটা আমি ওই আপনারা ছবিগুলি স্ক্রিন করাবেন নিবেন জাহাঙ্গীর হুজুর দাখিলের সার্টিফিকেট নাই এরকম আমির হামজা বলেছিল তাহেরিকে আমির হামজা বলেছিল দাখিলি ভাইয়ের দাখিল সার্টিফিকেট নাই যদি থেকে থাকে আমি জিন্দগি ওয়াজ করবো না শেষ পর্যন্ত লাশারের মতো আবার ওয়াজ করেছে ঠিক তদ্রুপ আমি এবং আমাদের সুন্নি ভাই এরা যারা আমাকে নিয়ে মস্কারা করেছেন তাকেও ভালোভাবে চোখ দিয়ে তাকানোর জন্য বলতেছি আর কমি অঙ্গলে যারা নাই বলে তাদের কর্তৃ দেখার জন্য বলতেছি এটা হলো দাখিলের ভালোভাবে আপনারা ওই মিডিয়ার ভাইয়েরা স্ক্রিন করে একটু ফটো মেরে নিবেন এটা দাখিলের এটা আলিমের এটা হলো আলিমের এটা ফাজিলের এখানে এগুলো ছবিগুলো ভালোভাবে নিবেন এটা কামেল এটা কি কামিলের এগুলো ছবি মেরে মেরে আপনারা নিবেন তাহলে আমি দেখাইলাম আলেম দাখিল আলেম ফাজল কামেল আর বিশেষ করে এগুলো হলো আমার ইউনিভার্সিটির এগুলো হলো আমার ইসলামিক ইউনিভার্সিটির এগুলো তা আমি আর বেশ কিছু দেখাইলাম খুব দূরে মানুষ আমার এরম কালাম নাই তবুও সংক্ষিপ্ত যেগুলো আছে এগুলো আপনাদেরকে একটু দেখাই দিলাম এগুলো নিয়ে আর ঠানাগানি করিয়েন না আমার এখন সন্দেহ হয় আপনার সার্টিফিকেট আছে আমার কি হয় আপনার সার্টিফিকেট আছে কিনা আমার গুলো দেখাই দিলাম সেজন্য আপনারা আমাকে নিয়ে মস্কারা করার সুযোগ করিয়েন না তাহলে আমি ওই বিশেষ করে দেখাই দিলাম এই আপনারা তো দেখেছেন বলেন না একটা একটা বলি আবার বলেন ওই বলেন দাখিল দাখিল এটা হলো দাখিলের বলেন এটা কি দাখিল দাখিল একটা রাখলাম তাই বিশেষ করে আলিম আলিম এটা বলেন না কি আলিম আলিমের আপনারা দেখেন এই মিডিয়া বাইরে জুম করে বলে নিও আলিম এই বিশেষ করে এটা হলো ফাজল
এটা হলো হাজির বলেন না নাকি হাজির পড়লে এটা হলো কামেল 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 আর এগুলো যা আছে আসলে ওই ইউনিভার্সিটি আমি তার ইউনিভার্সিটি কথা বলি না এগুলো হলো ইউনিভার্সিটি স্যার আল্লাহ আর এভাবে উজুরকে নিয়ে মশকরা করিয়েন না আমার আলম কালাম না আমি একদম বলি সার্টিফিকেট তো আমার বিষয় নাই এই সার্টিফিকেট সারা আলহামদুলিল্লাহ যারা আছে এগুলো সারা দুনিয়া উড়াচ্ছেন ইনশাআল্লাহ আপনারা কি বলেন কি সার্টিফিকেট সার্টিফিকেট এর নাম আলম না হযরত উমর রাদিয়াল্লাহু বলেন তাআব দাবু সুম্মা তাআল্লাম আগে আদব শিখো তারপরে আলম তারপরে ডিগ্রি ঠিক না ঠিক আমার দাদা হুজুর আর না আমার দাদা হুজুরের ফিশা আব্দুর রহমান চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি কোনদিন মাদ্রাসার শিক্ষা অঙ্গনে লেখাপড়া করে নাই 30 বার মজমুয়ে সালাতুর রাসূল লিখেছেন সারা বিশ্বের সমস্ত মুফাসসির মুফতিগুলো পড়তে দাপ পেয়ে যায় ঠিক উনি কোন মাদ্রাসার সার্টিফিকেট নিয়ে যান আপনি সার্টিফিকেট নিয়ে পাগল হয়েছেন যে আপনাদের অতীত সম্বন্ধে আপনার বাপ দাদা সম্বন্ধে কি আমাদের জানা নাই কেন উদি সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে মাস্কারা করতেছেন সুন্নি সুন্নিদের সাথে টালারেলি করতেছেন দীর্ঘদিন পরে দেখাইতে বাধ্য হয়ে গেলাম এগুলো এগুলো দেখাইতে বাধ্য হয়ে গেলাম কি সার্টিফিকেট ভালোভাবে নিজে সংযোজন হ আর একজনকে সংযোজন করবার চেষ্টা করিও না বলে সব আছে আলহামদুলিল্লাহ আমি মিডিয়াকে দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করে আমিন খবরদার কোনদিন চোখ লাগাইও না সুন্নিদেরকে কারণ সুন্নি জামাত হক হক পয়সাদার এদিন বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই দাড়ি ছিল টুপি ছিল ফাঁকি ছিল বিজুয়া ছিল পয়সাদার এদিন বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই বহুতজন হোসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম দিনটা থাকবে ঠিক তোমরা যে সুন্নিদের সাথে বিরোধিতা করতেছো এই যত এই বাতেলদের কাছে সুন্নিদের সাথে যে মশকরা করতেছো এই 70-80 লক্ষ মানুষ জুলুসে হয়েছে আমরা যদি তু তু বেললো আপনারা কয়েক হাজার হুজুর সুরতের সাথে বেসে যাবে ঠিক না ঠিক কেন মশকরা করতেছেন যে দিয়ে হালতে আছো এটা দেখো জুলুতে জমায়েত হলো বেদায়ত হয়ে গেল তোই তোমরা যে টঙ্গির মধ্যে জমায়েত হয় এটা কি শুদ্ধ বেদাত বেদাত এই সাপনা সত্তরে গিয়ে যে জমায়েত হয়ে গেল এটা শুদ্ধ বেদাত তো কবে গিয়েছো ক্ষমতার জন্য গিয়েছো আর কি ঠিক আল্লাহ বুঝা শোনা আমল করা তৌফিক দান করো আমিন আমাদেরকে শুননি দেখে কি বেদাত বলবি তোমার স্যান্ডেল থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত আবার সমস্ত বেদাত বেদাত রাসূলের আগে মোবাইল ব্যবহার করেছিল হাতে করে ছিল তোমার মতো স্ট্যান্ডার্ড বান্দাবি ছিল কুটি ছিল স্ট্যান্ডার্ড এই পামসম জুতা ছিল এগুলো রাসূলে বলেছে তোমার তো আগা করা বেদাত তুমি কি আমাদেরকে বেদাত দিবে ঠিক কি বলছলে এগুলো রাবিশ কথাগা তুমি বলো আমাকে 80 দররা মারবি তোমাকে যে 1000 দররা ভাষা দিয়ে মারবো আরে বাপ রে বাপ তোমাদের ভাষাটা এমন উল্টানো থাকে কি বলে ঠিক ঠিক তোমাদের ভাষাগুলো 24 ঘন্টা কি থাকে উল্টানো থাকে তারা তো বলৎকার বলৎকার আমাদের সাথে মাস্কারা করে কমেলু কমেলু কানিং শয়তান আল্লাহ এগুলো থেকে আমাদেরকে ফানা দান করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ